টারবাইনের গোলযোগ, আগুন নিয়ন্ত্রণ ক্ষমতা পর্যবেক্ষণ আর মেরামত করতে তিনবার বন্ধ হয়ে যায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বাল্টিক সাগর হয়ে আসা জার্মানি সহ ইউরোপের সবচেয়ে বড় গ্যাসের পাইপলাইন নর্থ স্ট্রিম ১। সব ছাপিয়ে শনিবার থেকে গ্যাসের নিয়মিত সরবরাহ শুরু করার কথা থাকলেও পাইপলাইনটি আবারও চালু না করার সিদ্ধান্তের কথা জানালো রাশিয়া। গ্যাসপ্রম ও নর্থ স্ট্রিম কর্তৃপক্ষ জরুরি এক বিবৃতিতে জানায়, পাইপলাইনের কয়েকটি পয়েন্টে লিকেজ ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ শুরু করা অসম্ভব, আর তাই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিষয়টিতে একমত নয় জার্মানি। দেশটির অর্থনীতি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নর্থ স্ট্রিম কর্তৃপক্ষ ও গ্যাসপ্রমের গ্যাস বন্ধের কারণ নিয়ে তারা সন্দিহান। এমন পরিস্থিতিতে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশের গ্যাসের চলমান সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউরোপের বিরুদ্ধে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুতিন প্রশাসন। এসবের মধ্যেই রাশিয়া যাতে উচ্চমূল্যে বিশ্ববাজারে নিজেদের জ্বালানি তেল বিক্রি করতে না পারে, সে কারণে নতুন করে আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর জোট G7। জোটের নেতারা এক বিবৃতিতে বলেন, পুরো বিশ্বকে সংকটে রেখে রাশিয়াকে লাভবান হওয়ার সুযোগ দেয়া হবে না। রাশিয়ার তেলের মূল্য নিয়ন্ত্রণের এটি উপযুক্ত সময়। রুশ গ্যাসের উপর আমাদের নির্ভরতা কমানোর জন্য আমাদের যা যা করা প্রয়োজন সব করছি। এখন থেকে নরওয়ে ইউরোপে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করবে। G7 এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউক্রেনও। তবে G7 এর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, রাশিয়ার তেলের মূল্য নিয়ন্ত্রিত হলে ধস নামবে বিশ্বের তেলের বাজারে। মেরামতের অজুহাতে নর্থ স্ট্রিম ১ গ্যাসের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যাবে জার্মানি সহ ইউর এমন আশঙ্কায় অবশেষে সত্যি হলো। সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে রাজনীতির দাবার গুটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোর্টে, তাই দুপক্ষের মধ্যে সমঝোতা না হলে সংকট আরও গভীর হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।